পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে বোমাবাজিতে প্রকাশ্যে হুগলি জেলার বলাগড়ের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব। বোমাবাজি ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। সোমবার রাত আড়াইটে নাগাদ বোমা পড়ে হুগলির মগরা থানার চন্দ্রহাটি এক নম্বর পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে। প্রধান মিঠু দাস তখন পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে বাড়িতেই ছিলেন। অভিযোগের তির দলেরই উপপ্রধান শক্তিপদ দাসের বিরুদ্ধে। অভিযোগ, শক্তিপদ বিজেপির তিন সদস্যকে নিয়ে অনাস্থা ডেকেছেন প্রধানের বিরুদ্ধে, তার জন্যই মহিলা প্রধানকে ভয় দেখাতে এই বোমাবাজি। বিষয়টি নজরে রাখছে জেলা তৃণমূলের নেতৃত্ব। বিজেপির যুব মোর্চার সভাপতি জানিয়েছেন, ভাগ বাটোয়ারা নিয়েই এই দ্বন্দ্ব। পঞ্চায়েতে স্বচ্ছতা আনতে বিজেপির সদস্যরা অনাস্থায় সায় দিয়েছে তৃণমূলের একটি অংশের সাথে। চন্দ্রহাটি থেকে বোমাবাজি হয়েছে প্রধানের বাড়িতে, বিধায়ক নিজেই বলে দিচ্ছে যে এগুলো গোষ্ঠী কন্দল তৃণমূলের, এ তো তারা আমাদের নতুন করে বলার কিছু নেই। মানে আমাদের নিজেদের মধ্যে তারা বিজেপির সদস্যকে নিয়ে, তিনটে সদস্যকে নিয়ে এখানে অনাস্থা ডেকেছে। আমাদের ধারণা যে ওইটার উপরে বেশ করে এই ঘটনাটা ঘটিয়েছে। তো যেহেতু আমরা কেউ দেখিনি যে কারা করেছে, কিন্তু পুলিশ প্রশাসন এসছেন, আমাদের এমএলএ সাহেবও এসছেন, প্রকৃত দোষী যারা তাদেরকে অ্যারেস্ট করতে হবে, যথাযোগ্য ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে, এটাই আমাদের দাবি। ক্যামেরায় সুদীপ দাসের সাথে উপেন্দ্রনাথ কল্লার রিপোর্ট, তারা নিউজ, হুগলি।